আজকে আমরা ইনসার্ট ট্যাবের যে ইলাস্ট্রেশন গ্রুপ রয়েছে তার মধ্যে থেকে প্রথমে পিকচার কিভাবে ইনসার্ট করতে হয় এবং পিকচারকে কিভাবে ফরম্যাট করতে হয় সেটাকে শিখব। পিকচার ইনসার্ট করতে গেলে প্রথমেই যেখানে আমাদের ইনসার্শন পয়েন্ট রয়েছে, এই যে এই ভার্টিক্যাল যে একটা ছোট্ট লাইন ব্লিঙ্ক করছে এটাকে ইনসার্শন পয়েন্ট বলে, ইনসার্শন পয়েন্ট যেখানে রয়েছে সেখানেই পিকচারটা ইনসার্ট হবে। তো সুতরাং আমাদেরকে এই ইনসার্শন পয়েন্টে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমাদের পিকচারটা আনার দরকার হয়। যদি মনে হয় যে এটাকে আরও দুটো লাইন নিচে আমাকে একটা পিকচারকে ইনসার্ট করতে হবে, তাহলে দুবার এন্টার দিয়ে এটাকে দু লাইন নিচে নিয়ে যেতে হবে, গিয়ে সেখানে পিকচারটিকে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার জন্য ইনসার্ট ট্যাবে প্রথমে ক্লিক করতে হবে। ইনসার্ট রিবনের মধ্যে থেকে এই যে ইলাস্ট্রেশন গ্রুপস রয়েছে, এই ইলাস্ট্রেশন গ্রুপের পিকচার আইকনে প্রথমে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইনসার্ট পিকচার ডায়ালগ বক্স ওপেন হবে এবং এখান থেকে আমাদের প্রয়োজন মতো একটি ফটো চুজ করে নিতে হবে। এখন আমাদের যে ধরনের ফটো দরকার আমরা সেই ধরনের ফটো নিয়েই করতে পারি এবং ফটোর যে লোকেশান সেটাকে আমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। কোন ড্রাইভের মধ্যে ফটো রয়েছে সেখান থেকে আমরা যে কোনো একটা ফটো খুঁজে আনতে পারি। আমি এখানে লাইব্রেরির মধ্যে পিকচার্সের মধ্যে যা ফটো রয়েছে সেগুলো দিয়েই একটা কাজ করে নিচ্ছি। আমি এই ফটোটিকে এখানে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এই ফটোটা অনেক রকমের ফরম্যাটিং করা যাবে। সেই যে ফরম্যাটিংগুলো করা যাবে সেই ফরম্যাটিং করার জন্য আলাদা একটা ট্যাবও এখানে ওপেন হয়ে গিয়েছে, পিকচার টুলস ফরম্যাট ট্যাব। আমরা ছিলাম ইনসার্ট ট্যাবের মধ্যে, সেখান থেকে পিকচার টুলের আন্ডারে ফরম্যাট ট্যাব একটা নতুন ট্যাব ওপেন হয়ে গিয়েছে। পিকচার যদি সিলেক্ট করা না থাকে, পিকচারে যদি বাইরে ক্লিক করা থাকে, তাহলে কিন্তু ওই ট্যাবটা এখানে আর দেখা যাবে না। ওই ট্যাবটা দেখতে গেলে পিকচারের উপর ক্লিক করতে হবে, তাহলে ওই ট্যাবটা এখানটা আবার চলে আসবে। এবার পিকচার ইনসার্ট করার পরে প্রথমেই যেটা দেখতে হবে, পিকচারে কতগুলো পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলো পিকচারটিকে রিসাইজ করার জন্য ব্যবহার হয়। এরকমভাবে আমরা এই পয়েন্টগুলো থেকে ধরে ড্র্যাগ করে, ক্লিক করার পরে ড্র্যাগ করে সাইজে ছোট বা বড় করতে পারি। এবং এই যে গ্রিন কালারের যে পয়েন্টটা রয়েছে এটা সাহায্যে আমরা এটাকে রোটেট করাতে পারি পিকচারটিকে আমাদের প্রয়োজন মতো, যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আমরা পিকচারটিকে রোটেট করাতে পারি, সেটা কিন্তু এই সবুজ পয়েন্টে ধরে। এবার এখানে কতগুলো গ্রুপ আছে, যেমন একটা রয়েছে অ্যাডজাস্ট, একটা রয়েছে পিকচার স্টাইল, একটা রয়েছে অ্যারেঞ্জ, একটা রয়েছে সাইজ। এই গ্রুপগুলো এখানে রয়েছে এটা ফরম্যাট ট্যাবের আন্ডারে, পিকচার আনার পরে যেখানটা আসবে। এখন আমি এখানে আরেকটা অন্য ধরনের একটু পিকচার আনি, তাহলে জিনিসটা ভালো করে বোঝা যাবে। আমি এই পিকচারটিকে নিলাম, নিয়ে ইনসার্ট করলাম। এখন পিকচারটা অনেক বড় এসেছে, আমি এটাকে খানিকটা ছোট করে নিলাম যাতে দেখতে সুবিধে হয়। এখন এই পিকচারের প্রথমে অ্যাডজাস্ট যে গ্রুপ ফরম্যাটের মধ্যে, সেখান থেকে আমরা এর ব্রাইটনেসকে কন্ট্রোল করতে পারি। ব্রাইটনেস দরকার পড়লে বাড়িয়ে নিতে পারি, দরকার পড়লে কমিয়ে নিতে পারি। এখান থেকে ঠিক যতটা দরকার আমরা ততটা এখান থেকে করে নেব, ব্রাইটনেস কমা বাড়া। ঠিক একইভাবে কন্ট্রাস্টকেও আমরা চেঞ্জ করতে পারি পিকচারের কন্ট্রাস্ট ঠিক যতটা প্রয়োজন ততটা আমরা করে নিতে পারি আমাদের সুবিধা মতো। এবং তারপরে আসছে রিকালার। রিকালার ট্যাবের মধ্যে যে অপশান, তার মধ্যে অনেকগুলো অপশান রয়েছে। যেমন প্রথম হচ্ছে কালার মুড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রে স্কেলে চলে এসছে। এরকম আলাদা আলাদা কালার মুড আছে, সেই মুডগুলোকে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি যদি আমাদের দরকার হয় এগুলো করার। কেন আলাদা আলাদা পিকচার আমরা যখন পেজের মধ্যে ইনসার্ট করি তখন তার আলাদা আলাদা দেখতে হওয়াটা কিছু কিছু সময় প্রয়োজন হয়, যে কোনো জায়গায় হয়তো এরকম আমাকে খুব আবজা করে পিকচারটা রাখতে হবে, তো আমরা সেক্ষেত্রে এই স্টাইলটাকে অ্যাপ্লাই করে নিতে পারি। এবারে আমরা অনেক কিছু অ্যাপ্লাই ট্যাপ্লাই করে ফেললাম, হয়তো করে ফেলে পিকচারটাকে আর আমরা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে। এটা একটা খুব বড় সমস্যা। ফরম্যাটিং করতে করতে কি হয়, কিছু কিছু সময় ফটোগুলোর কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়, তখন ওয়ার্ড আমাদের আরেকটি অপশান দিচ্ছে যে আমরা যেন আবার একবার নতুন করে এটাকে ঠিক করার সুযোগ পাই। তার জন্য অপশান হচ্ছে রিসেট পিকচার, সে একই জায়গায় রয়েছে পাশের অপশান। রিসেট পিকচারে ক্লিক করলে পিকচারটা আগের মতো একই রকম হয়ে যাবে এবং সেটা অরিজিনাল সাইজে আবার ফিরে যা আসবে এবং ওটাকে আবার আমাদেরকে আগের মতো যেভাবে আমরা সেই ছোটো করে নিয়ে কাজটা করেছিলাম সেই একইভাবে আবার ছোটো করে নিয়ে যদি কোনো ফরম্যাটিং করতে চাই সেইভাবে করতে হবে। তারপরে আসছি পিকচারের স্টাইল। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে,
এই স্টাইলটা অ্যাপ্লাই করলে চারপাশে একটা মোটা বর্ডার মতো আসছে। এরকম প্রত্যেকটায় আলাদা আলাদা স্টাইল রয়েছে, এগুলো কিন্তু আমাদের যেরকম প্রয়োজন হবে ঠিক সেই রকম স্টাইল অ্যাপ্লাই করে কাজ করতে হবে। কারণ সব জায়গায় সব রকম স্টাইল কিন্তু মানাবে না, যখন যেটা প্রয়োজন হবে, যে ডকুমেন্টসের জন্য যেটা মনে হবে যে না এটা ঠিক আছে, এটা দেখতে ঠিকঠাক লাগছে, সেই ধরনের স্টাইলটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। আবার যেহেতু আমি বাইরে ক্লিক করেছি, এখানে কিন্তু সেই ফরম্যাট যে ট্যাবটা ছিল সেই ফরম্যাট ট্যাবটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আবার যেই পিকচারটিকে সিলেক্ট করবো, মানে ওপরে ক্লিক করবো, ফরম্যাট ট্যাবটা আবার চলে আসবে। এরপরেও আমরা কী করতে পারি, এখান থেকে তো আমরা কিছু স্টাইল ইমপ্লিমেন্ট করলাম, স্টাইলটাকে আমরা চেঞ্জও করতে পারি। কীভাবে? পিকচার শেপ, এখান থেকে যদি আমরা কোনো শেপ চুজ করে নিই, তাহলে পিকচারটা ওই রকম শেপের মধ্যে গিয়ে সেট হয়ে যাবে। যদি আমাদের শেপ চুজ করা ভুলভাল হয়, তাহলে কিন্তু পিকচারটা ততটা অংশ কেটে বাদ চলে যাবে। তো যেমন প্রয়োজন হবে, যেমন দেখতে ভালো লাগবে, সেইভাবে প্রয়োজন মতো একটা শেপকে আমাদের চুজ করে নিতে হবে এখান থেকে। তারপর আসছে পিকচারের বর্ডার। পিকচারের বর্ডারের ওয়াইড আমরা সেট করতে পারি, এবং তার কালারও আমরা দিতে পারি। পিকচার বর্ডারের ওয়াইড আমরা এখান থেকে সেট করেছিলাম, এবং তার কালারও আমরা এখান থেকে দিলাম সে একই জায়গা থেকে, এবং ড্যাশটা কেমন হবে সেটাকেও আমরা সেট করে নিতে পারি। এটা হচ্ছে পিকচারের বর্ডার, বর্ডার কালার আর ড্যাশের স্টাইল। এবং তারপরে আসছে পিকচারের এফেক্ট। এখানে বহু ধরনের এফেক্ট আমরা দিতে পারি পিকচারে, এটার 3D এফেক্ট। এফেক্টটিকে আমরা চাইলে গ্লো করিয়ে নিতে পারি, রিফ্লেকশন আনতে পারি, নিচের দিকে এলো, সফট এজ, কোণাগুলোকে আরও যেন সুন্দরভাবে দেখতে লাগে সেইভাবে করতে পারি। এবার আমরা নো সফট এজ করে সফট এজটাকে তুলে ফেলতে পারি। ঠিক একইভাবে আমরা রিফ্লেকশন থেকে নো রিফ্লেকশন করে রিফ্লেকশনটাকে আউট করে দিতে পারি। আমাদের প্রয়োজনের জায়গায় আবার এটাকে ফিরিয়ে নিয়ে যেতে পারি, যেমন প্রয়োজন হবে সেইভাবে। এবার একটা আমরা নতুন জিনিস করব, সেটা হচ্ছে র্যাপিং স্টাইল, যেটা অ্যারেঞ্জের মধ্যে রয়েছে। র্যাপিং স্টাইলের কাজটা কি? র্যাপিং স্টাইল এই পিকচারটা কোন জায়গায় কিভাবে অবস্থান করবে লেখার সঙ্গে সেটাকে ঠিক করে দেয়। এবারে সেটা করার আগে আমার আগে কিছু এখানে টেক্সট লাগবে, আমি পিকচারটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। এখানে আমি ডিফল্ট টেক্সট, মানে র্যান্ডম টেক্সটটা নিয়ে আসব। র্যান্ডম টেক্সট চলে এসেছে। এখন আমরা পিকচারটাকে ড্র্যাগ করে এর মধ্যেখানে কোনো একটা জায়গায় নিয়ে গেলাম। পিকচারটা একটা লাইন এখানে গ্যাপ তৈরি করে দিল, এবং এই লাইনের পরে আমি এখানে ড্র্যাগ করে এনেছিলাম বলে এখানে বসলো। আমরা যদি চাই তো এটাকে, পিকচারটাকে অন্য জায়গাতেও এখানে বসিয়ে দিতে পারি, এবং যেখানেই বসুক না কেন একটি লাইন যতটা ডিস্টেন্সের পিকচারটি রয়েছে ততটা ডিস্টেন্সে গ্যাপ চলে আসবে ভিতরে। তার কারণ কি? তার কারণ দেখতে গেলে আমাদের এই টেক্সট র্যাপিং অপশানে যেতে হবে, যেটা রয়েছে পিকচার টুলসের ফরম্যাট ট্যাবের আন্ডারে অ্যারেঞ্জ গ্রুপের ভিতরে। এখানে টেক্সট র্যাপিংয়ে ক্লিক করে আমরা দেখতে পাবো ইন লাইন উইথ টেক্সট। তার মানে এই যে পিকচারটি, এই পিকচারটি এই লাইনের সঙ্গে একই জায়গায় থাকবে, টেক্সটের সঙ্গে একই লাইনে থাকবে একই জায়গায়। যার ফলে কি হচ্ছে, যতটা লম্বা হচ্ছে পিকচারটা ততটা জায়গা একে ছেড়ে দিতে হচ্ছে। এখন যদি আমি এটাকে স্কোয়ার করে দিই, তাহলে চারিদিকে সমান দূরত্ব ছেড়ে দিয়ে পিকচারটি রয়েছে। এটা স্কোয়ার এফেক্ট। টাইট এফেক্ট যদি দিই, তাহলে পিকচারের দিকে যতটা জায়গা পাবে ততটা জায়গা ঢুকে আসবে। পিকচারটা যদি একটুখানি বাঁকা মতো হতো, তাহলে সেটা দেখলে বোঝা যেত টাইট, তাহলে এই জায়গাগুলোতেও কিন্তু পিকচারের মধ্যে টেক্সট চলে আসতো যদি জায়গা পেত। এখন যেহেতু এটা স্কোয়ার শেপে রয়েছে, তাই পিকচারটা ওইখানে আসার জায়গা পাচ্ছে না লেখাগুলো পিকচারের ভিতরে, যার জন্য এখানে তাও টাইট আর স্কোয়ারে একটু পরিবর্তন দেখা যায়। স্কোয়ার করলে একটু ডিস্টেন্স মেনটেন করে, কিন্তু যখন আমরা টাইট করছি তখন এই জায়গাগুলো একটু এগিয়ে আসছে, তার কারণ ওদিকে একটু জায়গা পেয়েছে। বিহাইন্ড টেক্সট এই অপশানটা অ্যাপ্লাই করলে টেক্সটটা পিকচারের ওপর দিয়ে চলে আসবে। এখানে কিন্তু পিকচারটা তলায় রয়েছে, টেক্সটটা ওপর দিয়ে চলে এসছে, কারণ বিহাইন্ড টেক্সট অ্যাপ্লাই করলে পিকচারটা পিছনে যাবে, টেক্সটটা তার উপরে আসবে।
এবং আরেকটি অপশান এখানে যেটা রয়েছে সেটা আরও গুরুত্বপূর্ণ, ইন ফ্রন্ট অফ টেক্সট। এই অপশানটা অ্যাপ্লাই করলে টেক্সটের উপরে পিকচারটা এসে টেক্সটটিকে ঢেকে দেবে। এই যে র্যাপিং স্টাইলগুলো, এইগুলোকে আমাদের সবথেকে বেশি ব্যবহার্য এবং এইগুলো আমাদের সবথেকে বেশি করে প্র্যাকটিস করে রাখা দরকার। ইনলাইন উইথ টেক্সট, যেটা করলে কী হবে, টেক্সটের সঙ্গে একই লাইনে পিকচারটা থাকবে, যার জন্য একটা লাইন মতো গ্যাপ চলে আসবে। স্কোয়ার, চারদিকে সমান দূরত্ব বজায় রাখবে, দেখে টেক্সটটা থাকবে পিকচারের থেকে। টাইট, যেদিকে যতটা পিকচারের মধ্যে ঢুকে আসতে পারে লেখা ততটা ঢুকে আসবে। বিহাইন্ড টেক্সট, পিছনে চলে যাবে এবং ওপর দিয়ে লেখা পড়ে যাবে। আর ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা করলে টেক্সটের উপরে পিকচারটি চলে আসবে। এবং ফাইনাল আরেকটি অপশান এখানে দেখিয়ে দিই, সেটা রয়েছে সাইজে। আমরা তো দেখিয়েছি সাইজে আমরা এখান থেকে বড় বা ছোট করতে পারি, কিন্তু এখানে আরেকটি অপশান রয়েছে, সেটা হচ্ছে ক্রপ। ক্রপ, এইটার সাহায্যে আমরা পিকচারটির অপ্রয়োজনীয় অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে পারি। যেমন ডান দিকে এতটা জায়গা বেশি রয়েছে, আমি এটাকে টেনে ছোট করে নিলাম, নিয়ে আবার একবার ক্রপে ক্লিক করে দিলাম, ওই জায়গাটা পিকচারে কেটে বাদ চলে গিয়েছে। এটা হচ্ছে একটি পিকচারের ফরম্যাটিং, যে পিকচারটি কীভাবে পেজের মধ্যে আনবো এবং সেটা আনার পরে তার কী কী ফরম্যাটিং আমরা করতে পারি এবং সেগুলোকে অ্যাপ্লাই কীভাবে করবো।